আজকের ভিডিওটা একটু লং হবে। এই যে নোজেলটা তোমাদের দেখাচ্ছি, এটার দেখো কোনো নাম্বার নেই। অনেক দিন আগে আমি আমার পেজে পোস্ট করেছিলাম, বেকড ফ্লাওয়ার্স পেজে, যে এই ডল কেকের যে গাউনের ডিজাইনটা কেকে দেখতে চাও, অনেকেই বলেছিলে। তো তখন থেকে আমার আর ভিডিওটা বানানো হয়নি। ওই নোজেলটা দিয়েই আজকে কিন্তু এই ডলটারও গাউন বানাবো। এটা ছিল 1 পাউন্ডের অর্ডারের। তো এখানেও দেখো সেম প্রসেসেই, আমি এই প্রসেসেই কিন্তু বানিয়েছিলাম। প্রথমে পাইপিং ব্যাগের মধ্যে একটু সাইড দিয়ে হচ্ছে তুলি দিয়ে আমি কালারটা দিয়ে নিয়েছিলাম। তারপরে যেই সাইডটাতে আমি কালার দিয়েছিলাম সেই সাইডটা আমি বাইরের দিকে রেখেছিলাম, নোজেলের মানে কোনার দিকটা, সরু দিকটা আর কি, যেটাকে বলে R11-এ যেই প্রসেসে নেওয়া হয় সেই প্রসেসে। কিন্তু এইটার ডেকোরেশনটা একটু ডিফারেন্টভাবে হয়। এটা দেখো কীভাবে করছে, তোমরা ফ্লাওয়ারের ডেকোরেশনটা যেরকম দেখলে সেম প্রসেসেই কিন্তু আমি গাউনের ড্রেসটা করেছি। শুধু ওটা R11 ওপর থেকে নিচের দিকে নেমে ওপরে ওঠার, এটা একেবারেই নিচ থেকে নেমে তারপরে আবার ওপরে উঠছে, মানে প্রসেসটা একটু, হাত ঘোরানোটা একটু অন্যদিকে, তাহলেই হবে। R11 ডান দিকে যেতে হয় আর এই নোজেলটা বা দিক থেকে তারপরে আবার ওপরে ওঠে। আর এটার ড্রেসের ডিজাইনটাও দেখো অন্যরকম হয়, R11-এর ড্রেসের ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়, মানে যেরকম পেটালগুলো, আর এটার পেটালগুলো একটু অন্যরকম, তোমরা অবশ্যই দেখে বুঝতেই পারছো। আর যদি আরও ভালোভাবে ডিটেলসে তোমরা এই ফ্লাওয়ারের ডেকোরেশনটা দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে রেখো। আর এখনকার মতো তোমরা দেখতে থাকো ভিডিওটা।